গাইস, তো দেখো আজকে আমি তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর গণিত ওয়ার্কবুক থেকে অনুশীলনী 2 এর পার্ট 2 ভিডিও, ঠিক আছে? তো এখানে দেখো চারের অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখাবো। তো চারের অঙ্কগুলির মধ্যে কি বলেছে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মে, মানে সংক্ষেপে দাও, প্রতিপ্রশ্ন মানে এক। তো এ নাম্বার 6 এর অনন্যক, অনন্যক মানে আমরা কি জানি, মানে উল্টে যাবে। তো এখানে 6-এর নিচে মনে মানে এক রয়েছে, তো একটা উপরে উঠে যাবে আর 6টা উপরে আছে নিচে নেমে যাবে, ঠিক আছে? তারা এটা করে দিয়ে সমাধান করে দিয়েছে, তো বাকি অঙ্কগুলো আমাদের করতে হবে। তো এক নাম্বার, এর মানে কি, এর মানে আমরা কি বুঝি, এর মানে হলো গুণ বুঝি, ঠিক আছে? এর মানে গুণ, কেমন? তো তারপরে 2 নাম্বার, 40-এর 2 ভাগের 1 অংশ, 40 লিখবো, এর মানে কি জানি আমরা, এর মানে গুণ 2 ভাগের 1। তো 40-এর নিচে মনে মনে কত আছে, 1 রয়েছে, তো যদি কাটাকাটি করি 2 নাম্বার 40-এর মধ্যে কতবার যাবে, 20 বার যাবে, 20 দুগুণে 40 না 20, আলটিমেটলি আমরা কত পেলাম, 20 একে 20 পেলাম, কেমন? এবার এটা 3 নাম্বার, কোনো ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল, ভগ্নাংশ কোনো ভগ্নাংশ, সাপোজ ধরে নাও একটা ভগ্নাংশ 4 ভাগে 3 ধরলাম আমি, ও তার অনন্যক, অনন্যক মানে উল্টে যাবে, 3 ভাগে 4 হবে, 3টা উপরে নিচে যাবে, 4টা নিচে উপরে চলে যাবে, অনন্যকের গুণফল যদি গুণ করি আলটিমেটলি কত আসবে, 4-এ 4 কাটা যাবে, 3-এ 3 কাটা যাবে, আলটিমেটলি 1 হবে, 0 না কিন্তু, কেমন? 1 হলো। তাহলে কোনো ভগ্নাংশ তার অনন্যকের গুণফল কত, 1। এবার এটা 53 ভাগ কত, 1 3 0 1000, তো তাহলে সমান সমান করতো, যদি এমন ভাগ করি তাহলে মানে 1000 দিয়ে ভাগ করছি না, 3টা 0 না, 3 ঘর আগে বসবে দশমিকটা, এখন 53 রয়েছে, তো 3 ঘর আগে বসলে 1 ঘর 2 ঘর আর একটা ঘর বসাতে হলো, 0টা দিতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর হলো, এখানে দশমিক দিয়ে 0 দেবো, 3 ঘর আগে বসালাম। আবার এটা গুণ করছি, যদি ভাগ করি এমন তাহলে 3 ঘর আগে দশমিক বসাবো আর গুণ করলে 3 2টা 0 থাকলে 2টা 0 বসিয়ে দেবো, শেষ। তো এখানে 0.005 না, এটার সাথে যদি 100 গুণ করি, এই 0.05 এটা লিখে এটার সাথে 2টা 0 না, 2টা 0 বসিয়ে দেবো, এতটুকু। তো দশমিক টোটাল কত ঘর, 1 ঘর 2 ঘর না, এই 2 ঘর আগে বসাবো, 2 ঘর, তো সমান সমান 5-এর আগে শূন্যগুলির মান নেই, শুধু 5 লিখবো, দশমিকের পরে কোনো সংখ্যা নেই, শুধু মানে 5 লিখলে হয়ে যাবে, দশমিকটা দিতে হবে না। আর আলটিমেটলি আমাদের কত পেলাম, উত্তর 5 পেলাম। তো কীভাবে হলো বুঝতে পেরেছ, বুঝো নাই তো না? তো একটু আমি ডিটেলসে দেখাচ্ছি, দেখো সাপোজ ধরে নাও আমি 4 গুণ আমি তোমাদের 10 করলাম, বুঝতে পেরেছ? দেখো 4 গুণ 10 করলাম, তো তুমি কি করতে পারো, এই দুটো গুণ করবা, 4 একে 4 0টা বসিয়ে দিতে পারো, ওকে, বুঝে নিয়েছ? সাপোজ ধরো আমি যদি আবার দেখাই তোমাদের, আমি সাপোজ ধরো 3 33 33 গুণ ধরো নাও 1000 এমন আর কি, 33 একে 33 0 3টা বসিয়ে দিতে পারো, ঠিক আছে? যদি এটা দশমিকের অঙ্ক থাকে, 1 দশমিক থাকে এখানে, তাও 33 একে 33 0 3টা বসিয়ে দিলাম না, ওই 1 ঘর যে দশমিক এদিক থেকে 1 ঘরের দিকে বসিয়ে দেবো, তো সমান সমান 3 3 0 0, দশমিকের উপরে 0 মান নাই, এটা লিখতে হবে না, কেমন? এবার দেখো, আই থিঙ্ক বুঝে নিয়েছো এটা। এবার দেখো এটা 6 নাম্বারটা, ঠিক আছে? 36 ভাগ 2 ভাগের 1, আরেকবার বলছি, 36 ভাগ 2 ভাগের 1 না, ভাগের যদি আমরা গুণ দিই কী হবে দেখো, 36টা লিখবো, দেখে দেখে 36 লিখবা, কেমন? যদি ভাগের যদি গুণ দিতে পারি এটা উল্টে যাবে, এখন 2টা নিচে আসছে, 2টা উপরে চলে যাবে, উপরে 1 আছে, নিচে 1টা নেমে যাবে, কেমন? এমন হবে আর কি। তো এবার দেখো আমরা কি করি, যে কোনো সংখ্যা নিচে মনে মানে 1 থাকে না, তো 1টা লিখতে হবে না, লিখতে হবে না, তো 36 ভাগ শুধু 2 এমনভাবে লিখতে পারি। তো 36 ভাগ 2 সমান সমান কত আমরা জানি, ঠিক আছে? কীভাবে জানি, 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 2 হাতে 1, 3 দুগুণে 6, 6 একে 7 মানে 72 হলো, বুঝেছ? এবার দেখো এটা 7 নাম্বার, 15 ভাগের 8 গুণ 75, 75-এর নিচে মনে মনে 1 রয়েছে, ঠিক আছে? তো এখানে 5 রয়েছে, কোনো সংখ্যা শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়, এখানেও শেষে 5 বা 5 রয়েছে, এখানে 5 দিয়ে ভাগ যাবে, 2টাকে 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করব। তো এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 3 বার যাবে, 5 দিয়ে ভাগ করলে 3 বার যাবে, মানে 3 5 15 বা মানে 5 দিয়ে ভাগ করলে যাবে, কিন্তু তোমরা যদি 15 নামটা জানো তাহলে এটা করতে পারবে, ডাইরেক্টলি 15 দিয়ে ভাগ যায়, 15 কে 15 15 মানে 30, 3 15 45, 4 15 60, 5 4 15 60, 5 15 75, 5 বার যাবে, 5 15 75, 5 গেল তো 5 বার, 5 8 কত 40, আলটিমেটলি আমরা উত্তর কত পেলাম, 40 পেলাম, শেষ। তো তোমরা পরীক্ষাতে এই অংশটা লিখবা, তারপর যেমন কাটাকাটি করেছো আমরা এটা দিবা,
সমান সমান আসলে আমি যদি 40 বসিয়েছি তো তোমরা ডাইরেক্টলি 40টা বসাবা না, এটা লিখবা, প্রশ্নটা দেখে দেখে লিখবা, কাটাকাটি করে সমান সমান টেনে নিচে লিখবা। কেমন? এবার এটা 14 সমস্ত 5 ভাগে 3 এর অনন্যক, অনন্যক মানে কি উল্টে যাবে, অনন্যক মানে কি উল্টে যাবে। তো 14 সমস্ত 5 ভাগে 3 এটা সমান সমান আগে লিখতে হবে, এই 14 সমস্ত 5 ভাগে 3 সমান সমান এটা ভাঙ্গাতে হবে আগে, তারপরে তো অনন্যক করবা। নিচে 5 আছে, 5 লিখবো, 5 14 70, 70 3 73, 73 তো 73 এর অনন্যক, এবার লিখবা এত এর অনন্যক, অনন্যক সমান সমান এই 73টা নিচে আসবে আর নিচের 5টা উপরে যাবে এমনভাবে। কেমন? এবার এটা 2.07 থেকে কত বিয়োগ করলে বিয়োগ এত পাওয়া যাবে, এটার থেকে কত বিয়োগ করলে এটা পাওয়া যাবে, তো নিশ্চয়ই এটা বড়, তো এটার থেকে এটা বিয়োগ করলে কিছু বিয়োগ করলে এটা পাওয়া যাবে, তো বিয়োগ এটা যেহেতু বড় বড়টার উপর আগে লিখবো 2.07 বিয়োগ চিহ্ন দেবো 1.9 লিখবো সমান সমান। তো বিয়োগটা দেখো, বিয়োগটা এভাবে মানে তোমরা খাতাতে করতে হবে, তো কীভাবে করবা দেখো, দশমিকের বিয়োগটা কীভাবে করবা, এই প্রথমে 2.07 দেখে দেখে লিখবা, তারপর দশমিকটা সোজা রেখে 1.9টা বসাবা। কেমন? এখানে 9টা বসালে হবে না, কিন্তু 7 নামবে, 7 নামবে এখানে, আর শূন্যকে 10 ধরবো, 10-এর থেকে 9 গেলে 1, শূন্যকে 10 ধরবো, 10-এর থেকে 9 গেলে 1, দশমিকটা বসিয়ে দাও, হাতে 0-কে 10 ধরেছি না, হাতে 1 রয়েছে, 1-2, 2-2 গেলে 0, মানে 0.17 উত্তর, আলটিমেটলি কত 0.17। তোমরা লিখতে পারো যে 2.07 থেকে 0.17 বিয়োগ করলে বিয়োগ পর 1.9 পাওয়া যাবে। এবার এটা 10 নাম্বার দেখো, কোনো সংখ্যাকে কত দ্বারা গুণ করলে, দশমিক বিন্দু ডান দিকে 3 ঘর স্থানান্তরিত হয়, কোনো সংখ্যাকে কত দ্বারা গুণ করলে দশমিক বিন্দু ডান দিকে 3 ঘর স্থানান্তরিত হয়, যদি মানে 3 ঘর যায় তাহলে নিশ্চয়ই 3টা শূন্য হবে, তো 3টা শূন্য, তার আগে কী বসতে হবে, 1 বসাতে হবে, মানে 1000 দিয়ে গুণ করতে হবে, যদি 2 ঘর যায় তাহলে 2টা শূন্য, মানে তার আগে 1 বসলে 100, এমন আর কি। কেমন? উত্তর আমাদের কত 1000। কীভাবে 1000 হলো? যদি ডান দিকে স্থানান্তরিত হয় তাহলে গুণ করতে হবে, তারা বলে দিয়েছে, আর যদি বাম দিকে স্থানান্তর হতো তাহলে ভাগ করতে হতো, ভাগ করলে এদিকে যায়, 2 ঘর হলে 2 ঘর, 3 ঘর হলে 3 ঘর, আর যদি গুণ করি তাহলে এদিকে যায়, আমরা দেখিয়েছি। কেমন? তো আজকের ভিডিওতে আজকে এতটুকু থাক, আমি 4 অঙ্কগুলো তোমাদের দেখিয়েছি, তো এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 5-এর অঙ্কগুলো দেখাবো, তারপরে 6-এর এমন করে দেখাবো, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকু, ওকে, সো আজকের জন্য টাটা। আর অঙ্কগুলি কেমন লাগে, বুঝতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, প্রয়োজনে লাইক করবা, শেয়ার করবা, যেটা করে আমি আরও মানে উৎসাহিত হই ভিডিও ভিউজ দেখে। কেমন? সো টাটা।